হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল আজ আমরা আপনাদের সাথে শেয়ার করবো ঈদ স্পেশাল বিফ ভুনা বা গরুর মাংসের ভুনা রেসিপি আর এই রেসিপিটা আমরা দেখিয়েছি একদম বিগেনার ফ্রেন্ডলি করে অর্থাৎ যারা রান্না একদম নতুন তারাও চাইলে এই রেসিপিটা ফলো করে এই ডিশটি তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারবে তো চলুন শুরু করা যাক এই জন্য প্রথমে একটা প্যানে আমরা নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সয়াবিন তেল এই তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা এখানে আছে তেজপাতা দারচিনি এলাচ এবং লবঙ্গ গরম মশলাগুলো সব কিছু মিলিয়ে আছে হাফ কাপের মতো হালকা ভেজে নিচ্ছি এখন এর মধ্যে অ্যাড করবো পেঁয়াজ কুচি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা একটু চিকন করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি ছিল এর মধ্যে থেকে হাফ কাপ আমরা এখানে অ্যাড করলাম আর বাকি হাফ কাপ পেঁয়াজ কুচি আমরা পরবর্তীতে ব্যবহারের জন্য রেখে দেব পেঁয়াজটা এখন একটু লালচে করে ভেজে নিতে হবে যখন লালচে হয়ে আসবে তখন এর মধ্যে আমরা অ্যাড করছি ওয়ান টি স্পুন করে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো এবার অল্প একটু পানি দিয়ে এই মশলাগুলো কষিয়ে নিতে হবে এখানে একটা কথা বলে রাখি আমরা যে উপকরণগুলো দেখাচ্ছি সেটা কিন্তু এক কেজি পরিমাণ গরু মাংসের জন্য এখানে দিয়ে দিলাম ওয়ান টেবিল পরিমাণ আদা রসুন বাটা আর একটু পানি দিয়ে দিয়েছি এবার স্বাদ মতো লবণ অ্যাড করব এবার মশলাটা ভালো মতো ভুনা করে নিতে হবে এবার আমরা গরু মাংসটা দিয়ে দেব আমরা এরকম কিউব করে কেটে নিয়েছি আর এখানে আছে এক কেজি পরিমাণ গরুর মাংস এবার মশলাটার সাথে একটু উলটিয়ে পাল্টিয়ে মাংসটা মিশিয়ে নিতে হবে এবার এই মাংসটা আমরা ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য আর এই সময় আমাদের চুলার আজ থাকবে একদম হাই ফ্লেমে দশ মিনিট পর আমরা ঢাকনাটা উঠিয়ে মাংসটা খানিকটা নেড়েচেড়ে দেব আর এই কাজটা আমরা পরপর দুবার করে নিচ্ছি কারণ আমরা খেয়াল রাখবো যেন আমাদের মাংসটা নিচে লেগে না যায় মাংসটা নেড়ে চেড়ে দিয়ে আমরা আরও একবার ঢাকনা দিয়ে দিয়েছি এবং দশ মিনিট পর আমরা আরও একবার ঢাকনাটা তুলে নিলাম আর এবারও আমরা মাংসটা এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন বাকি যে পেঁয়াজ কুচিটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি আমার মা তার দাদি অর্থাৎ আমার বড়ো মার কাছ থেকে এই রান্নাটা সম্পর্কে ইন্সপায়ার হয়েছে আমার দাদির এই ডিশটা কিন্তু খুব মজার হতো আর আপনারাও এই টাইমে এই কাঁচা পেঁয়াজটা দিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে এর মধ্যে আমরা দিয়ে দিলাম ওয়ান টি স্পুন করে জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া এখন এর মধ্যে অ্যাড করছি পানি পানিটা একটু বেশি করেই দিতে হবে আর এরকমভাবে পানিটা দিতে হবে যাতে করে যে মাংসের টুকরোগুলো আছে সেগুলো যেন পানির নিচে ডুবে থাকে কারণ আমরা জানি যে গরু মাংস হতে কিন্তু একটু বেশি টাইম লাগে আর সেই জন্য আমাদের একটু বেশি পানি দিয়ে মাংসটা ভালো মতো সেদ্ধ করতে দিতে হবে আমরা পানি অ্যাড করেছি প্রায় তিন কাপের মতো তার চেয়ে একটু বেশি আর কি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে পানিটা অ্যাড করবেন পানিটা দেওয়া যখন হয়ে যাবে তখন এর মধ্যে প্রায় পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ আমরা বোটাটা ভেঙে দিয়ে দিয়েছি আর এইবার আমরা ঢাকা দিয়ে প্রায় তিরিশ চল্লিশ মিনিটের মতো সিদ্ধ করব অর্থাৎ মাংসটা একদম সিদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত এটা ঢাকা দিয়ে রাখতে হবে আর এ সময় কিন্তু চুলার আঁচটা একদম লো ফ্লেমে থাকবে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর আমরা ঢাকনাটা খুলে মাংসটা খানিকটা নেড়ে চেড়ে দিয়ে আরও দশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম দশ মিনিট পর দেখুন তেলটা কিন্তু ভেসে একদম উপরে চলে এসছে এই সময় আপনারা বুঝতে পারবেন যে আপনার মাংসটা একদম রেডি এবং সেদ্ধ হয়ে গেছে এখন এটা গরম গরম সার্ভ করার পালা আমরা জানি যে গরুর মাংসে খুবই উচ্চ পরিমাণে প্রোটিন থাকে সেই সাথে ফ্যাটও পাওয়া যায় বেশ ভালো পরিমাণে এছাড়া গরুর মাংসে আছে প্রচুর পরিমাণে ভাইটামিন অর্থাৎ আমাদের শরীরের প্রোটিন এবং ভাইটামিনের চাহিদা পূরণের জন্য বিফের কিন্তু কোনো তুলনাই হয় না এছাড়াও এভাবে যদি আপনারা বিফ পোনা একবার তৈরি করে খান তাহলে দেখবেন বারবার খেতে মন চাইবে তবে বারবার খেতে ইচ্ছে করলেও কিন্তু পরিমাণে বাইরে গিয়ে খাওয়া যাবে না কারণ এতে আছে প্রচুর পরিমাণে কোলেস্টেরল তাছাড়া যাদের উচ্চ রক্তচাপের প্রবলেম আছে তারা একটু বুঝে শুনে খাবেন আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের আজকের রেসিপিটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজ এই পর্যন্তই কোনো ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন খোদা হাফেজ